অনেক দার্শনিক এই রোগ রোগ বালাই হয় সেহতে রোগ বালাই যাতে না হয় তার পূর্বে কি পদক্ষেপ নেওয়া লাগবে মানে এটা একটু মাঝে মাঝে একটু ঠিক করে দেবে যখন গরমের ভিতরে যত পাতলা থাকবে তত আছে মুখে একটু বয়স সব পয়েন্ট আসবে এই 30 দিন এটা ধরা যায় একটু জি জি ধরা যাবে আমি রফিক ফোন দিচ্ছিলাম আপনি রাশিদ খান মিলন জি জি এই যে আপনি মুরগি খামারের একটা প্রতিবেদন দেওয়ার জন্য এই যে দর্শকরা হচ্ছে ডিসক্রিপশন বক্সে একটু ব্রয়লার মুরগির প্রতিবেদন দেখতে একটা আইছে একটু বোঝাবেন কীভাবে পোষে কীভাবে ঘর করতে হয় কীভাবে খাওয়াতে হয় এটা একটু দেখাবেন আমাদের দূরে আচ্ছা আচ্ছা এটাই তো আপনার মুরগি ভাই আমি আসতে পারি হ্যাঁ জি জি আসুন ভাই এই মুরগি যে চেন্নাই এই যে মুরগি আপনার ভাই কতটি মুরগি আছে এখানে আমাদের এবার কিনা ছিল 36 টাকা পিস 36 টাকা পিস মানে 1000 বাচ্চা নিলে 36,000 36,000 দর্শক 1000 বাচ্চা তুলতে প্রথম আপনার 36,000 টাকা লাগবে আর এই যে আপনি যে ঘরটা করেছেন এই ঘরটা তো আপনার খুব সুন্দর লাগছে তাই ফেটে খোলা আপনি দর্শক যদি করতে চান এইভাবে ঘর করলে তো করতে পারবেন জি জি অবশ্যই করতে পারবেন তো হচ্ছে আপনার এই মুরগিগুলোতে মানে খাদ্য দেন প্রথম ছোট গুলো এনে কি ধরনের খাদ্য দেন এটা আপনার খাদ্য থাকে 3 প্রকার একটা হচ্ছে আপনার হচ্ছে 1 থেকে 14 দিনের ভিতরে ছোট খাদ্য থাকে তারপর থাকলে মাদারি থাকে 24 দিন 25 দিন প্রথম মাদারি দিতে হয় আর 24 দিন পার হয়ে গেলে আপনি আবার হচ্ছে বড় খাদ্য দিতে হবে কয়দিন পোষা লাগে এর সাথে আপনি 35 দিন আর কি যা লাগে 35 দিন হলে বেচার একটা ইয়ে আসে যায় মানে বেচার মতো হয় তাও কয় কেজির মতো হয় 35 দিনে এটা হচ্ছে আসলে আবহাওয়ার সাথে একটা ডিফেন্স করে আবার হচ্ছে হচ্ছে আপনার পোষার সাথে আবার একটা ইয়ে আছে আপনি তাতে আপনার হচ্ছে 20 প্লাস মানে 2 কেজি গড় আসে আর কি 20-21 এরকম আসে দর্শক 35 দিনে আপনার 20 অর্থাৎ 2 কেজি পারে হয় হ্যাঁ 2 কেজি পারে হয় তো হচ্ছে আপনারা দেখেন খুব অল্প টাইমে এটা আপনারাও বাইসি নিতে পারেন এই কিসাটা আপনি হচ্ছে এই উদ্যোগটা এই ভাই আপনি কি অন্য কিছু করেন জি জি আমি অন্য একটা জব করি আর কি ও এই ভাই অন্য কাজের পাশাপাশি মানে মুরগিটা খাদ্য দিচ্ছেন এগুলির নাম একটু পরিচয় করে দেন আর কি খাদ্য দেওয়া লাগে একটু দেখেন একদিন করে বাচ্চা থাকে সেদিন থেকে আপনার হচ্ছে 3-4 দিন 1 সপ্তাহের ভিতরে আপনার ওই এটা পাল্টাতে হয় মানে যেখানে আসতে মুরগিটা থাকে যেন পানি খায় ওই জায়গাটা হচ্ছে আপনার একটু বড় করে দিতে হয় এই দেখেন মাঝে মাঝে গেলে মুরগি ঠান্ডা পায় যদি একটু বেশি থাকে সেই দিক দিয়ে আমরা দেখেন বড় গুলা দিয়ে দিছি এখানে আর একটা হচ্ছে আপনার শীতের দিনে মুরগি বেশি তোলা যায় এরকম জি জি
ولكن هناك اشياء اخرى في المدينه التي تتمكن من المدينه টাইম মতন ছাপ আসে আপনার লেগার আপনার দেখা বলে তুষ তুষ টাইম মতন পাল্টানো এই ডিঙ্কার গুলো খাদ্য পাত্র গুলো মাঝে মাঝে মাথা ধোয়া আপনি সার্ভিস দিয়ে আবার ওষুধ আছে ওষুধ দিয়ে আপনার মধ্যে মাথা বা ঠিক মতন করা যায় এগুলো অনেকটা রোগ প্রতিরোধ হয় দর্শক এদের ভাই বললো এটার মানে তার মানে যত্ন যত্ন মধ্যে একটা রোগ কুমালরি আসলে না আপনি যদি হসামা ডিলার রাই যদি দরকার থাকে খাদ্য নি আসি আবার নিজে কিছু পয়সা দোকান আছে আবার আছে আপনার নিজের পয়সা থাকতে আর কাছে ফোন দিলে ওরা হসে বিক্রি করবে ও মানে ওদের বিক্রি সমস্যা না বিক্রি সমস্যা না বিক্রি আপনি মুরগি রেডি হয়ে গেলে যদি মুরগি বড় হয়ে যায় মুরগি বেচা সমস্যা হয় না আবার আপনার ঢাকা থেকে যদি গাড়ি আসে বললে ওরা ঢাকা থেকে আবার 1 বার 1 দিনে যা আছে মুরগি খাইয়ে দেয় পরে আবার 2 টাকা কম দেয়
দোকানদারের কাছে বেচলে আপনি 2 টাকা 3 টাকা বেশি পাবেন যে দর্শক হচ্ছে ইয়া এই মুরগির বিষয় হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে ভাইয়ের নাম্বার নাম সহ দিয়ে দেব আপনারা যদি মুরগি ক্রয় করতে হয় আপনারা ফোন দিয়ে হয়তো আসতে পারেন যে আমার এত মুরগি লাগবে হয়তো এখানে এসে নিতে পারেন ও আর সব সবচেয়ে বড় ই হচ্ছে যে আমরা এই যে মেয়ার মেয়ার ফার্ম চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা এই মুরগির প্রতিবেদন এবং হাঁস হাঁস গরু ছাগল সম্পূর্ণ প্রতিবেদন আমরা দিয়ে আসছি যে এইটা দেখে গেলে একজন উদ্যোক্তা এটা করতে পারে সে হচ্ছে যে এরকম মুরগি কীভাবে পালন করে এটা জানার জন্য তাই মেয়ার ফার্ম যেটা হচ্ছে আপনি খামারের খামারের কাছে এটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তীতে ভ্যাকসিন দেওয়া আপনার মুরগিকে কীভাবে ভ্যাকসিন দিতে হয় বাচ্চা কীভাবে আনতে হয় বাচ্চা কত মাইনে কীভাবে রাখতে হয় কোন জায়গায় কী এরকম সব পেয়ে যাবেন আপনারা এখানে সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করে রাখেন বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে আমরা নিয়ে আসি নিয়ে আসার পরে আপনারা 200 বার ভাগ 7 দিন রাখতে হয় আর বোর্ডার বলে যে বোর্ডার তখন আমাদের এনে বাচ্চালে আসার 1 সপ্তাহ বন্ধ করে থাকে পেপার ভিজা দিতে হয় পেপার ভিজা দিয়ে আপনার 200 বার ভাগ দিতে হয় ভাই দেখলেন হচ্ছে ভালোই হয়েছে ভাই করে না দেখেন এরপরে ধরুন বাচ্চা সকল অপেক্ষা গুলো আমরা আসবো ইনশাল্লাহ আসি আবার আসবো ভাই আপনি খাবার আরো বড় করেন ধন্যবাদ ভাই আসসালাম